ইলেকট্রিক বাইক শোরুমে আগুন চাঞ্চল্য এলাকায়। তমলুক থানার কলাতলা এলাকায় বারখোদা গ্রামে একটি ইলেকট্রিক বাইকের শোরুমে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বাহিনী এবং তমলুক থানার পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, যার জেরে যানজটের সৃষ্টি হয় মানিকতলা রাধামণি রোডে। হ্যাঁ, এখানে যেহেতু এনারা মালিক যারা আছে, হাজবেন্ড ওয়াইফ দুজন ছিল, দুজনের মধ্যে একটু হালকা ইনজার্ড হয়েছে, কিন্তু ওনাদেরকে ইনিশিয়ালি ডাক্তারের কাছে নিয়ে গিয়া হয়েছে। ওনারা ঠিক আছে, মানে মেজর কিছু ইঞ্জুরি নেই, এখন সিচুয়েশন ঠিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে মানস আদকের রিপোর্ট, গ্লোব নিউজ।